শিক্ষক নেতা তথা কুশমুন্ডি ব্লকের প্রাক্তন শিক্ষক জয়দেব সিদ্ধান্তকে বালুরঘাট লোকসভার প্রার্থী করল বামেরা। 30 বছরের বেশি সময় ধরে বাম দল আরএসপির সঙ্গে যুক্ত তিনি। কুশমুন্ডির বিধানসভার প্রয়াত আরএসপি বিধায়ক নর্মদা রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জয়দেব। এর আগে তিনি কোথাও প্রতিদ্বন্দ্বিতা করেননি। প্রসঙ্গত, রাজনৈতিক গুরুত্ব অনুসারে বালুরঘাট লোকসভা কেন্দ্রটি ছোট শরিক আরএসপিকে ছেড়ে দেয় প্রধান বা বড় শরিক সিপিএম। এবারও এই কেন্দ্রে বাম দল আরএসপি থেকে প্রার্থী দেওয়া হলো। বিগত কয়েকটি নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়তে হয়েছে বামেদের। এবারও এই কেন্দ্রে নির্বাচিত হওয়ার আশা না করলেও এই মুহূর্তে নিজেদের ভোট ব্যাংক বাড়াতে মরিয়া এখানকার বাম শিবির। সেক্ষেত্রে অন্য দলের মতো এবার প্রার্থীর মুখকেই গুরুত্ব দিচ্ছে তারা। গত ফেব্রুয়ারি মাসের শেষে এ নিয়ে একটি বৈঠক করে জেলা আরএসপি। এবার কুশমুন্ডির শিক্ষক নেতা জয়দেব সিদ্ধান্তর নাম দলের রাজ্য কমিটি বামফ্রন্টকে পাঠানো হয়েছিল। আমি শুনেছি আজকে যে মোস্তফা আলী কিছুক্ষণ আগেই আর কি, হ্যাঁ, জানতে পারলাম যেরকম বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করেছেন আমাদের হচ্ছে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাতে করে জানতে পেরেছি যে 6 নম্বর যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে, সেই কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপির যে প্রার্থী, সেই প্রার্থী আমি, জয়দেব কুমার সিদ্ধান্ত। প্রচারের ইস্যু তো প্রচুর, হ্যাঁ, এই মুহূর্তে তো অনেকগুলোই ব্যাপার আছে যেগুলো সমস্তই প্রচারের হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের এই জেলা অ্যাকচুয়ালি পিছিয়ে পড়া জেলা, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা, তো এই পিছিয়ে পড়া জেলাতে আমাদের অনেক কিছু ঘাটতি রয়েছে এখন। তো সেগুলোর মধ্যে যদি মানে আমরা ছেঁকে ধরি আর কি, যেগুলো আসু, যেগুলো এখনই করা দরকার, তার মধ্যে হচ্ছে আমাদের এই জেলা একমাত্র পিছিয়ে পড়ে এবং এখানে কোনো শিল্প তালুকগুলো কিছু নেই। কর্পোরেটের যে ব্যাপারগুলো থাকে সেগুলোর ওখানে কোনো ব্যাপার নেই, যার ফলে এখানকার যারা হাজার হাজারে লক্ষ লক্ষ আজকে ছেলে মেয়েরা এখানে মানে বেকার হয়ে পড়ে আছে। এইটা আমার কাছে একটা জোরালো, এটা আমার কাছে একটা জোরালো দাবি যে কর্মসংস্থানের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমার এই ভোটের একটা প্রচণ্ড ইস্যু। হোটেল পদ্মা রেসিডেন্সি, আর আর এন রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।